বেশি সন্তানের জন্ম দিলেই নারীদের মিলবে মাদার হিরোইন খেতাব। শুধু তাই নয়, পাশাপাশি পাবেন নগদ পুরস্কারও। তবে এই খেতাব পাবেন কেবল রাশিয়ার নাগরিক। দেশকে জনবহুল করে তুলতে সরকার প্রধান নিলেন এমন নয়া দাওয়ায়। দশম সন্তানের এক বছর বয়স হওয়ার পরেই এককালীন টাকাও দেওয়া হবে সরকারের তরফ থেকে। তবে এ সহায়তা পাওয়ার অন্যতম প্রধান শর্ত, প্রত্যেকটি সন্তানকে থাকতে হবে সুস্থ এবং জীবিত। সোভিয়েত পতনের তিন দশক পর ফের দেশটিতে প্রত্যাবর্তন মাদার হিরোইনের। করোনার পরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া। মূলত এ কারণেই দেশটিতে জনসংখ্যা কমে যায়। তাই তো দেশকে ফের জনবহুল করে তুলতেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়েছেন এমন উদ্যোগ। গত আগস্টে এমন ঘোষণা আসে রুশ সরকারের পক্ষ থেকে। বলা হয়, সমস্ত বিষয় খতিয়ে দেখে প্রায় 13.5 লাখ টাকা দেওয়া হবে পরিবারটিকে। আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padmanews24। রুশ বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পের ফলে নারীরা উৎসাহ পাবেন, অধিক সংখ্যায় সন্তানের জন্ম দিয়ে দেশটির প্রতি অবদান রাখবেন তারা। অতীতে স্টালিনের নির্দেশে সোভিয়েত ইউনিয়নে এমন সম্মানের বন্দোবস্ত হয়েছিল, প্রায় সফলতাও। তাই এ উদ্যোগ কার্যকর হলেই দ্রুতই দেশের জনসংখ্যা বাড়বে। প্রেসিডেন্ট পুতিনের দাবি, যেসব মানুষের পরিবার খুব বড় হয় তারাই প্রকৃত দেশপ্রেমিক। দীর্ঘদিন পরে হলেও জনসংখ্যা বাড়াতে রাশিয়ায় ফিরল স্টালিন জামানা। 1990 সালের পর থেকে জনসংখ্যা সেভাবে বৃদ্ধি পাচ্ছে না, তাই সরকার মরিয়া হয়ে চেষ্টা করছে যেন জনসংখ্যা বাড়ানো যায়। কিন্তু প্রশ্ন উঠেছে, মাত্র 13 লাখ টাকা দিয়ে কি 10টি সন্তানকে লালন পালন করা যাবে? ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ।